নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। আমাদের বাংলায় অনেক বাবা মা বেশ গর্বের সঙ্গেই বলেন, আমার ছেলে তৃণমূল করে, চওড়া হাসি। কিছুদিন আগে বাবা মায়েরা তৃপ্তি পেত বলে, আমার ছেলে সিপিএম করে, ব্যাস আর কি চাই। আদর্শ ইত্যাদি কিছু মধ্যবিত্ত ঘরে ছিল, বাবা মা সিপিএম সেসব ঘরেও ছিল। সেই সব বাবা মারা ছেলে মেয়েকে ভালো স্কুলে পাঠিয়েছেন, রামকৃষ্ণ মিশনে পাঠিয়েছেন, কিন্তু প্রান্তিক সমাজে নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষজন রাজনীতির মধ্যেই পেয়েছেন অর্থনীতির রসদ। লাল ঝান্ডা থাকলে অটো দৌড়েছে, না থাকার প্রশ্নই নেই। জমানা পাল্টেছে, সব লাল ঝান্ডা ঘাস ফুল হয়ে গেছে। শহরতলি থেকে গ্রাম রাজনৈতিক বিভাজন খুব স্পষ্ট, কারণ সেই বিভাজনের ওপর নির্ভর করছে ভালো থাকা মন্দ থাকা। এ ছেলেটি বাম জমানায় জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতের রাস্তা, কালভার্ট ইত্যাদি কন্ট্রাক্ট পেয়েছে। সে তার রাজনৈতিক আনুগত্য না বদলালে ভিটে ঘুঘু চড়বে, সবাই জানে। আর এখানিকটা নিউটনের তৃতীয় সূত্রের মতো, তোরা করেছিলিস এখন আমরাও করব। গুজরাতে এসব নেই, শহরের একেবারে বিচোবিচ রাজনৈতিক উত্তেজনা পাবেন, কিন্তু নির্বাচনের এই ভরা মরশুমেও তেমন উত্তেজনা পাবেন না। কারণ ধান্দা, ব্যবসা, প্রত্যেকে ব্যস্ত রোজগারে, আর সেই রোজগার রাজনীতির ওপরে নির্ভরশীল নয়। অবশ্যই কোটি কোটি টাকার কন্ট্রাক্ট ইত্যাদিতে রাজনীতি আছে, থাকবেও। কিন্তু পাড়ার মোড়ে দুজন বন্ধুর একজন অনায়াসে বিজেপি, অন্যজন কংগ্রেস হতেই পারে। বহু কংগ্রেস ভোটার আছে যারা বিধানসভায় কংগ্রেসকে ভোট দেয়, কিন্তু লোকসভায় মোদিজি। কারণ গুজরাতি অস্মিতা আদর্শ গেছে গরু চড়াতে। দেওয়াল লিখন, পথসভা ইত্যাদি নেই, র্যালি আছে। গাড়িতে চড়ে মাইক ফুঁকতে ফুঁকতে নেতা, মন্ত্রী, প্রার্থী যাবে, দোকানদার জিনিসপত্র ওজন করতে করতেই আর চোখে দেখে নেবে, কেউ কেউ রাস্তায় গিয়ে দাঁড়াবে। তার মানে এমনটাও নয় যে সে ওই দলের সমর্থক। রাজনৈতিক মেরুকরণে এক প্রবল অনীহা আছে গুজরাতবাসীদের, আজ থেকে নয়, বহুদিনের। স্বাধীনতা আন্দোলনের ইতিহাস খুলুন, গান্ধী, জিন্না, পটেল তিনজনেই গুজরাতের, কিন্তু আম গুজরাতবাসী চুটিয়ে ব্যবসা করেছে তখন। সব থেকে কম ধরপাকড়, সবচেয়ে কম জেল ভরো হয়েছে ওই গুজরাতে। সহিংস আন্দোলন তো বাদই দিন। ধান্দা শব্দটা বাংলায় অশ্লীল, গুজরাতে প্রাণ। কোই ধান্দা ছোটা নেহি হোতা, অর ধন্দে সে বড়া কোই ধরম নেহি হোতা। পাকিস্তান থেকে সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি করে কে? গৌতম আদানি। এটাই গুজরাত। এটা মোদি সাহেব বুঝেছিলেন বহু আগে, তাই তারা গুজরাতের রাজনীতিতে কংগ্রেস বিজেপি মেরুকরণ করার চেষ্টাও করেনি। তারা হিন্দু মুসলমান মেরুকরণ করেছিলেন, কংগ্রেস নয়, মুসলমানদের ভিলেন বানিয়েছিলেন, আর জানিয়ে দিয়েছিলেন যে ওই কংগ্রেস হলো মুসলমানদের দল। 2002 ছিল তাদের ফাইনাল সলিউশনের লড়াই। না, তারপর থেকে হিন্দু মুসলমান দাঙ্গা তো দূরস্থান, কাজিয়াও হয়নি। হয়নি কারণ গুজরাতে থাকতেই হবে এমন মুসলমানরা বুঝে গিয়েছিলেন রাজনীতিতে তাদের ভাগিদারি বন্ধ, চুপচাপ ধান্দা চালিয়ে যাও, মাথা নিচু করে থাকো, বেঁচে থাকার নিয়ম এটাই। আজ বিজেপির কাছে সমস্যা হলো গুজরাতে না কংগ্রেস না মুসলমান কেউই তাদের মুখোমুখি দাঁড়িয়ে নেই। অমিত শাহ মনে করিয়ে দিতে চাইছেন 2002 এর কথা, কিন্তু তা
মনে করার কোনো তাগিদ বোধ করছে না গুজরাটের হিন্দু সমাজ, কারণ এমনকি তাদের অনুমতি ছাড়া মুসলমান সংগঠন মহরমের তাজিয়া বের করে না। এদিকে বিজেপির রাজনীতি দলের এবং ধর্মের তীব্র মেরুকরণের উপরই নির্ভরশীল, কাজেই এবারের নির্বাচনে গুজরাটে বিজেপির প্রথম সমস্যা হলো দলীয় বা ধর্মীয় মেরুকরণ না থাকা। গত ২৪ বছর ধরে ক্ষমতায় বিজেপি, নতুন প্রজন্ম হিন্দু মুসলমান বা কংগ্রেস বিজেপি মেরুকরণ দেখেনি, এটাই বিজেপির কাছে সবথেকে বড় সমস্যা। সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। বিজেপিকে বিকাশ বা উন্নয়নের হিসেব দিতে হচ্ছে যা বড্ড নড়বড়ে, ফলে চাকরি শিক্ষা বিদ্যুৎ এমনকি রাস্তাঘাটের ইস্যু সামনে এসে যাচ্ছে, যা নির্বাচনকে খুব স্থানীয় করে তুলেছে। এখানেও বিজেপির সমস্যার মুখোমুখি, কিন্তু বিজেপির আছে এক বিরাট ক্যাডার বাহিনী, আছে প্রচুর পয়সা, আর আছে নরেন্দ্র মোদীর মুখ। এবারের নির্বাচনে এই দিয়ে তাদের উতরতে হবে। এবার চলুন কংগ্রেসের কথা বলা যাক। রাহুল গান্ধী মহারাষ্ট্রে মধ্যপ্রদেশে পদযাত্রা করবেন, আর গুজরাটে তার ভিডিও দেখিয়ে প্রচার হবে তা সম্ভব নয়। কাজেই রাজ্য জুড়ে কংগ্রেসের তেমন মুখের বড্ড অভাব, আর পয়সার অভাব তো আছেই। ক্ষমতার থেকে ২৪ বছর বাইরে থাকা একটা দলের অবস্থা যা হওয়ার তাই হয়েছে। এমএলএদের নিজেদের পয়সায় লড়তে হচ্ছে। জিগ্নেশ মেবানি পরিচিত মুখ, কাজেই তিনি ক্রাউড ফান্ডিং এর আবেদন করেছেন, পাচ্ছেন। বাকিদের অবস্থা খুব খারাপ, যার ফল চোখের সামনে। কংগ্রেস নির্বাচনের ময়দানে আছে বলেও বোঝা যাচ্ছে না, কিন্তু কংগ্রেসের পক্ষে ইস্যু আছে। মানুষ রাজ্য সরকারের কাজে খুশি তো নয়, বরং ক্ষুব্ধ। তার উপরে বেকারত্ব, মূল্যবৃদ্ধি মানুষকে দিশেহারা করে তুলেছে। গ্রামীণ গুজরাটে আজও কৃষি ভরসা, সারের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, কাপাস বাদামের সাপোর্ট প্রাইস বাড়েনি, এই সবই কংগ্রেসের পক্ষেই যাবে। স্থানীয়ভাবে স্কুল রাস্তা বিদ্যুৎ নিয়েও সরব কংগ্রেস প্রার্থীরা, বিপাকে বিজেপি। মোদ্দা কথা হলো কংগ্রেসের ভরসা, মানুষের ক্ষোভ, সরকারের বিরুদ্ধে অ্যান্টি ইনকাম্বেন্সি। কংগ্রেসের অসুবিধে হলো প্রচারের মুখ না থাকা, টাকা পয়সার অভাব, আর শহরে আপের উঠে আসা। এবার আসি আপের কথায়। এক বছর আগে মিউনিসিপ্যালিটি নির্বাচনে সুরত, রাজকোট ইত্যাদি জায়গায় কিছু আসন পেয়েছে আপ, আর দিল্লির সরকার পাঞ্জাবের বিরাট জয়, এটাই আপের ভরসা। আপ দিল্লির শিক্ষা বা স্কুলের কথা বলছে, দিল্লি মডেলের কথা বলছে, শহরের যুবক যুবতীরা মাথায় টুপি পরে আপের হয়ে রাস্তায়, সোশ্যাল মিডিয়ায় জবরদস্ত প্রচার। সব মিলিয়ে নতুন স্টার্ট আপ যেমন হয় বেশ নজর কেড়েছে, কিন্তু গুজরাটের মানুষ এখনো এটা মনে করছে না যে আপ সরকার তৈরি করতে পারবে। এবারে 18-20% ভোট পেলে অবশ্যই পরের নির্বাচনে মানুষ সেটা ভাবতেই পারে, কিন্তু এবারেই সে চিন্তা ভাবনা মানুষের মাথায় নেই। আপ নিয়ে বাকি আলোচনা বিরতির পর, সঙ্গে থাকুন। আপের আরেকটা সুবিধে হলো কংগ্রেসের মতন মুসলমান প্রেম আছে বা হিন্দু বিদ্বেষী এমন কথাও বলা যাচ্ছে না। বেলকেস বানুর গণধর্ষণে অভিযুক্তদের ছেড়ে দেওয়া হলো, কেজরিওয়াল সযত্নে এই ইস্যু এড়িয়ে গেছেন, একটা কথাও বলেননি, উল্টে বলেছেন টাকায় লক্ষ্মী গণেশের ছবি ছাপা হোক। প্রস্তাবে বিজেপিও অবাক। সব মিলিয়ে ওই আরবান নকশাল ইত্যাদি কিছু কথা বলা ছাড়া আপের বিরুদ্ধে বিজেপির তেমন কিছু বলার নেই।
এটাই আপের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। কিন্তু আপের অসুবিধে হলো তাদের আরবান অ্যাপ্রোচ, শহুরে পোনা। তাদের কথা গ্রামের মানুষের কাছে নিয়ে যাবার মতো নেতা তাদের নেই। যদিও আপ কিন্তু ট্রাইবাল এলাকায় কিছুটা হলো পা ফেলতে পেরেছে। আপের সব থেকে অসুবিধে হলো গুজরাতে তাদের একেবারে নতুন পা ফেলা। এখনো মানুষকে এটা বিশ্বাস করাতে তারা পারেনি আপ গুজরাতের সরকার তৈরি করতে পারে। আজকে গুজরাত গ্রাম আর শহরে আড়াআড়ি ভাবে বিভক্ত। রাজনৈতিক মেরুকরণ যেমন নেই, হিন্দু মুসলমান মেরুকরণও নেই। আজকের গুজরাত গুড গভর্নেন্স চাইছে, পারফরমেন্স চাইছে, চাইছে শিক্ষা, চাকরি, রাস্তাঘাট, বিদ্যুৎ। কৃষকরা সস্তায় সার চাইছে, কাপাস বাদামে সাপোর্ট প্রাইস চাইছে। 2002 এর পরে মোদিজির আমলে শুরুয়াতি কাজ ছিল চোখে পড়ার মতো, এখন তা পাতে দেবার মতো নয়। তাই দুজনের নাম এই নির্বাচনের প্রসঙ্গে এসেই যাচ্ছে। একজন কুতুবুদ্দিন আনসারি, 2002 এ হাত জোর করে বাঁচতে চাওয়ার আকুতি নিয়ে সেই যুবক, তিনি সজোরেই বলে যাচ্ছেন মুসলমানরা এখনো ভীত সন্ত্রস্ত, তাদের মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতাও কেড়ে নিয়েছেন মোদিজি। আর অন্য মুখ উগ্র হিন্দুত্বের, মাথায় ফেটটি, হাতে রড, মুখে ক্রোর চিৎকার অশোক পারমারের। সেদিন দাঙ্গায় ছিলেন জয় শ্রীরাম বলে, আজ ফুটপাতে মুচি জুতো সারাচ্ছেন। সাফ জানালেন দাঙ্গা থেকে যা ফায়দা তোলার সে তো মোদিজি তুলেছেন। তিনি গুজরাত থেকে দিল্লি গেছেন, আমরা তো ফুটপাতেই পড়ে আছি। তার কথায় গরিব মানুষ, দলিত, আদিবাসী আর মুসলমান গুজরাতের সব থেকে অবহেলিত। সেদিন দাঙ্গায় নামিয়েছিল মানুষকে, আজ তারা আমার দিকে তাকিয়েও দেখে না। সেদিন আমি ছিলাম হিন্দুত্বের পোস্টার বয়, আজ আমি ফুটপাতে, কারণ আমি দলিত, আমি গরিব, কাজ ফুরিয়ে গেছে। আজ ওরা একজন দলিতকে হিন্দুত্বের পোস্টার বয় বানাবে কেন? 2002 এর দাঙ্গায় যাদের ঘর জ্বলেছিল তাদের প্রতিনিধি কুতুবুদ্দিন, যারা সেদিন ঘর জ্বালিয়েছিল তাদের প্রতিনিধি অশোক পারমার, দুজনেই ফুটপাতে। এটাই আপাতত গুজরাতের ছবি। আজ এ পর্যন্তই, শুভরাত্রি।